আচ্ছা ভাইয়া সম্প্রীতি যেই গানটাতে তুমি মানে ভাইরাল দর্শক যে গানটাতে তোমাকে আর কি চিনে আমরা সেই গানটা একটু তোমার মুখে শুনতে চাচ্ছি ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গান শুনাই মু মনের মতন ও তুমি আমার বাড়িতে বইতে গান শুনাই মনের মতন ও বন্ধুরে আমার নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ অন্তর বি সাইয়া দিমু পালুকের রূপ সুয়া করমু রে বন্ধু রাদর আর অন্তরবি ছাইয়া সাইয়া দিম পালুকে সুয়াইয়া করমু রে বন্ধু জল এক ধিয়ানে হেসাইয়া রইমু এক ধিয়ান সাইয়া রইমু দেখমু তোমার সাত বদন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ চন্দনি জালাইয়া দিমু বরবে যশো নিজ হাতে মা খাইয়া দিমু বন্ধু তো মার গায় আরে চন্দ নিজা লাইয়া দিমু বড় বেজ নিজ হাতে মা খাইয়া দিমু বন্ধু তো মার গায় কায়ার মায়া সাইরা দিমু কায়ার মায়া সাইরা দিমু কর্মু তোমায় বিচরণ আমার বাড়ি ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র আর যাত হারাই মু কুল সারি মু আর বাকি সে তোমার সফিয়া দিলাম কুল না সাপরান আর যাত হারাই মু কুল সারি মু আর বাকি সে তোমার দিলাম কুল না সাপরান ধন্য হই মু পাগল হাসান ধন্য হই মু পাগল হাসান দিও বন্ধু দরশন, আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও তুমি আই ও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গান শুনাই মু মনের ও বন্ধুরে আমার বাড়ি রইল নি ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল মন্ত্র ওয়াও দর্শক গানটা এত সুন্দর খালি গলায় সোহাগ গাইল তো একে যদি ভয়েস দিয়ে বা মিউজিক করে গাওয়ানো যায় আমার মনে হয় আরও সে বেটার গাবে আমার খুব ভালো লাগছে ভাইয়া তোমার গানটা পড়াশোনা করছো কত দূর ক্লাস টেন পর্যন্ত টেন পর্যন্ত আর পড়াশোনা করা হয়নি ওই যে বললাম ওই যে টেস্ট পরীক্ষা দেবো ওই মুহূর্তে মানে একটা ওই যে মেয়েলি ব্যাপারে মানে ঝামেলা শরমের আবার মেয়েলি ব্যাপার মেয়েলি ব্যাপারে আর পড়াশোনা হয় নাই মানে আমার মানে নিজের কাছে একটা সরম লাগছে পরে আমি পলাইয়ে পড়ছি কোথা থেকে পলাই আমার খালার বাড়ি থেকে আমি কইছি কার জামো পরে আমি চাকরি বাকরি করার একটা চিন্তা ভাবনা করছিলাম পরে ভাবলাম চাকরি বাকরি করলে তো গান নিয়ে দূরে করতে পারব না এই জন্য টার্গেট করছে রঙের কাম করলে কি মানে আমি সুযোগ সুবিধা পাবো যে কোনো মুহূর্তে কারণ আজকে আমাদের মাদার উপরে অনেকে রং মিস্ত্রি আছে রঙের কন্ট্রাক্টার আছে ঠিক আছে তো ভাবলাম আজকে এক জায়গায় যাবো দৌড়েয়া একজনের দলে গেলাম পরের দিন তো কাজ নাও থাকতে পারে সে আমারে না করে দিতে পারে আমি না করে দিলে কি আর এক কন্ট্রাক্টার আছে তার কামে যেমন সমস্যা আছে আর যদি চাকরি বাকরি করি তাহলে তো সারবে না আমার এসে এই কারণে আমি একমাত্র রঙের কাজটা বাইসে নিছি আমার এই গানের অবদানের কারণে আচ্ছা তুমি কি রং ইয়া করো তুমি কন্ট্রাক্টর না 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 আচ্ছা ডেইলি বেস কাজ করো জি জি আমি পার ডে তোমাকে কত দেয় এখন বর্তমানে মানে আমি কাজ করছি 70 টাকা হাজিরা দিয়ে কাজ করছি তো এখন আমি 700 টাকাও কাজ করতে পারি ও আচ্ছা একদিনে তোমাকে 700 টাকা দেয় আচ্ছা তাহলে এখন তো সাতশো টাকার থেকে মনে হয় আরো বেশি বেটার এই গান গায়া এখন ইনশাল্লাহ মানে কি অনেকে চ্যানেলে ডাকতেছে পাঁচ হাজার দেয় অনেকেই আচ্ছা পাঁচ হাজার টাকা দিনে দেয় তোমাকে তারা প্রোগ্রাম করে অনেক কি ইউটিউব চ্যানেলে ছোট ছোট আর ছোট বড় সব অনেক চ্যানেলে ডাকতেছে তারপরে সাদিয়া বিশন মানে গান করার জন্য অনেক অফার করছে কিন্তু মানে কাজ ধরে ফেলেছে ভাই ভাই আমি সব মানে ই করতেছি তো আমরা আমার ভাইরা মানে সে ভাই আমার অনেক ই করতেছে যে মাহী বিশন তার মাধ্যমে মানে স্বপ্ন ছোয়া স্বপ্ন ছোয়া এই যে তার এই যে বেস্ট দুইজন লোকরে মানে আমি সামনে সামনে হাজির করেছি আমি অনেক ভাল লাগতেছে ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম তো দর্শক আরেকটা গান আমরা সোহাগের কাছ থেকে শুনবো তো আমাকে আরেকটা গান শোনাও ভাইয়া তোমার গানগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দুই দিনের মেলা এসেছি দুনিয়া দুই দিনের মেলা এসেছি কেলা যা বোয়লা মোদে বরো মায়ার খেলা এসেছিয়কলা যাব একলা এসেছি কেলা যা দুনিয়া দুই দিনের মেলা এসেছিয়কলা যাব বোয়লা মধ্যে বড় মায়ার খেলা কোসে ছিযা কেলা যা একেলা কেলা কে কেলা কোন মায়া বানাই টাকা বানাই বাড়ি ঘর দম যাবে পড়বে সবাই উপর ওরে কোন মায়া বানাই টাকা বানাই বাড়ি ঘর দমে যাবে পড়বে সবাই লাশের উপর সন্তান দুঃখ রাইয়া কান্দে বাজান কি দন আমার বাগে রাই কাজে গেল কেলা একলা যাবো একলা এসেছি কেলা যাবো একলা দুনিয়ার মৌ আছে সকল ফরজা। বয়সের দোষে কলাম কত গুনার কাজ ওরে দুনিয়ার মৌ আছে সকল ফরজা। বয়সের দোষে কলাম কত গুনার কাজ কর্তার কাছে কমা চাইবার উপায় নাই কখন আইসা পরে বিদায় বেলা কেষে ছিয়া যা বোব কেলা এসেছিয়া যা বোব কেলা দুই দিনের মেলা কেষে ছিয়া যাব বোবা মধ্যে বড় মায়ার খেলা কেসেছি কেলা যাব বোব কেলা কেসেছি কেলা যা বোবা

ও প্রিয় তোমার প্রিয় তোমারে প্রিয় তোমারে তুমি কত কাল ধরে এমন করে দূরে সরে থাকবে তুমি কাল দৌড়ে এমন করে দূরে সরে থাকবে কত চোখের পানি ঝরালে বলো তোমার হৃদয় গলবে কত অনুসূচনা রাগুনে পুরলে আমায় ক্ষমা করবে ও প্রিয় তোমারে প্রিয় তোমারে প্রিয় তোমারে তুমি কতকাল ধরে এমন করে দূরে সরে থাকবে তুমি কাল ধরে আবন করে দূরে সরে থাকবে শ্রাবণ এলে বৃষ্টি ঝরে ফাগুনে ফোটে ফুল সময় হলে জানি একদিন ভাঙবে তোমার ভুল ও শ্রাবণ বৃষ্টি ঝরে ফাগুনে ফোটে ফুল সময় হলে জানি একদিন ভাঙবে তোমার ভুল ও প্রিয় তোমারে প্রিয় তোমার প্রিয় তোমারে তুমি কত কাল করে দূরে সরে থাকবে তুমি কাল সরে থাকবে আসিফ ভাইয়ের এর গানটা খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে আসিফ ভাই গাচ্ছে যে গেলাম না যদি আরো কয়েকটা সুযোগ দেন এই কারণে অল্প অল্প অল্পই গেলাম আচ্ছা 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 তো ভালোই লাগলো ভাইয়া তোমার সাথে কথা বলে আর তোমার ইচ্ছা এবং গানের প্রতি যে তোমার ভালোবাসা সেটা আরো অনেক 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 উপরে যাক আমরা দোয়া করি তোমার জন্য তুমি আরো ভালো করে গান গাও আমাদের দর্শকদের আরো ভালো করে গান উপহার দাও যাতে তোমাকে সারা জীবন মনে রাখে মনে তো রাখতো আমার দর্শক তো মনে রাখার জন্য করছিল কিন্তু জেকি ভাই তো এটা রাখলো না আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো ভাইয়া আমি দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি দর্শকরা আমাকে ভালোবেসে যেহেতু আমাকে ভাইরাল করছেন আমার মানে আমার পরিশ্রম সার্থক করছেন আপনাদের কারণে কিন্তু আজকে আমি সবার কাছে যাইতে পারতেছি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আপনাদের আপনারা যদি আমাকে আরও ভালোবাসেন আর যদি সুযোগ করে দেন ইনশাল্লাহ আরো যদি কেউ থাকেন আমাকে দিয়ে অ্যালবাম করাবেন তাহলে আমাকে লক করবেন সব অবশ্যই আমি আমি চাই যেন আমার জীবনটা যেন এই গানের ভিতরেই মানে কে কি বললো এটা কিন্তু আমি এতকালই পিছে পিছে থাকি নাকি আর বাস বই কত কয় বছর ঠিক আছে আল্লাহ এমন আছে আসবাদে একটু পরে মরিয়া যেতে পারি তো যত যতদিন বাস বাস বই আমি চাই নামাজ রোজা তা আছে হয়তো অনেকে হুজুরা বলবে যে নামাজ রোজা নাই গান নিয়ে এই করতেছে ঠিক আছে নামাজ রোজা আমার ভিতরে আছে কারণ আমি মুসলমান আমি নামাজ রোজাও করি ঠিক আছে কারণ একজনে না জানি না কেউ নামে মন্তব্য করবে না আমার ইউটিউবে অনেকে মন্তব্য করছে হয়তো সোহাকে নামাজ পড়ে না সোহাকে এইয়া ওইয়া অনেক অনেকে কমন করে কিন্তু ওইগুলো আমার দিকে আমি ই করি না আসলে দর্শকরা আমার ভালোবাসা এই করছে না আমি আপনাদের ভালোবাসা জানি আরও দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এসআর প্রোডাকশনের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি যে এই প্রোডাকশনের কারণেই আজকে আমাকে এই জায়গায় জয়েন করেছে তো আমি তার মাধ্যমে আজকে আজকে আমাকে এখানে উপস্থিত হচ্ছে তো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমন শেয়ার করবেন যেন আপনাদের লাইক কমন ভালোবাসা জানি আপনারা যদি আমাকে এই চ্যানেলে ভিউ দেখাইতে পারেন তো অবশ্যই তারা আমাকে ডাকবেন কিন্তু আমাকে আর পাবেন না এই চ্যানেলে তো আপনাদের উপরে বিবেচনা থাকবে দর্শক আমরা এখন মনির খানের একটা গান শুনবো অঞ্জনা তো একটা গান আচ্ছা থ্যাংক ইউ আমি রোজে রাত্রে চিঠি লেখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাগে বাক্সে হয় না রে ফেলা যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সে যন্ত্রণারে কথা যায় না রে বলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা আমি রোজ রাত্রে চিঠি লেখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাগে বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা সে যন্ত্রণা রে কথা যায় না রে বলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা রাত্রি হইলে কত কথা শুধুই মনে পরে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হয়ে ঝরে ওরে রাত্রি হইলে কত কথা শুধুই মনে পড়ে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হয়ে ঝরে কি কারণে করিলি আঘাতে বুকেরি ভিতরে চিঠি লিখে সেই কথাটা জানাতে চাই তোরে রে জানাতে চাই তো কষ্ট দিলি বড় কষ্ট নষ্ট করে জীবনটা রে আমারে জীবন নিয়ে করিতে খেলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা একটা শুধু প্রশ্ন আমার পারলে কেমন করে যতনে করে দুঃখ দিতে সারা জীবন ভরে ওরে একটা শুধু প্রশ্ন আমার পারলে কেমন করে যতনে করে দুঃখ দিতে সারা জীবন ভরে কি কারণে করলি আঘাত বুকেরি ভিতরে চিঠি লিখে সেই কথাটা জানাতে চাই তোরে রে জানাতে চাই তোরে তুই প্রাণে মারলি নষ্ট করে জীবনটা রে আমারে জীবন নিয়ে করিতে খেলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা। আমি ছিঁড়ে ফেলি সে চিঠি নাগবাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা যায় না রে বলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা পা অনেক সুন্দর আহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু মাইন্ড করো না তোমাকে তুমি বলে ফেলছি আপনি বলা উচিত ছিল যাই হোক তুমি আমার বয়সে ছোটই হবা সেই জন্য তুমি বললাম তো আমাদেরকে যে সুন্দর গান উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের যে এই প্রোগ্রামটা এতক্ষণ যে দর্শক ধৈর্য ধরে দেখলেন তাদেরকে তো আপনারা যারা এই চ্যানেলটা এস আর প্রোডাকশন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন যখনই আমরা কোনো ভিডিও আপ দিব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দর চিন্তা ভাবনা করবেন আলাফ আই ও আমার বাড়িতে বৈতে দিমপিরিতে গান শোনাই মুম মতন ও তুমি আই ও আমার